আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজছি সকাল সাতটা আর ব্লগটা এখন শুরু করছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজ একটু তাড়াহুড়োর মধ্যে কাজ করছি কেন জানো তো বাজার আজ আমাকে যেতেই হবে বাড়িতে ভাড়ে মা ভবানী হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের এই সপ্তাহে সানডেতে তো ছুটি ছিল না ওটা তো আগের ব্লগেই বলেছি আর সানডে করে ও বাজার করে আর এই সপ্তাহে যেহেতু বাজার করতে পারেনি ব্যাস ঘর তো আমার গড়ের মাঠ আজ আমাকে বাজার যেতেই হবে ছেলেকে বলে রেখেছি তুই আর আমি মিলে বাজার যাব। আমি একার হাতে বাজার সামলাতে পারি না সত্যি কথা বলতে কি বাজারটা করি থেকে অতটা পারদর্শী নই ওই যে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমার অবস্থা হয়েছে তাই ঠেলায় পড়ে বাজার করাটা শিখেছি অল্প অল্প এখনো খুব ভালো শিখিনি একার হাতে কিন্তু সব দিকটাই ম্যানেজ আমাদের করতেই হয় মানে আমাদের গৃহবধূদের আমরা যেমন রাধি তেমন চুলও বাঁধতে পারি দেখো ঘরে বাজার নেই তাই বলি কি রান্না খাওয়া বন্ধ থাকবে নাকি বাজার মুখে ছুটতে হবে বাজারের থলিটা বগলদাবা করে আর ছেলেটাকে সঙ্গে না নিলে একা একা পারি না আমি যেদিন বাজারে যাই অনেক বাজার একবারে করে নিয়ে আসি তোমাদের দাদাভাইও তো তাই করে এক সপ্তাহর বাজার একবারে নিয়ে আসে আর দু তিনখানা থলে হয়ে যায় মা আর ছেলেতে মিলে বাজার করি তোমাদের দাদাভাই কয়েকটা দোকান চিনিয়ে দিয়েছে বলেছে ওই দোকানে চলে যাবে একদম চোখ বন্ধ করে জিনিসপত্র নিয়ে চলে আসবে আর দরদাম সেই ব্যাপারে আমাকে আর বলো না গো আমি একদম দরদাম করতে পারি না কোনো জিনিসের যদি দরদাম করার ব্যাপার থাকে তাহলে আমি যেন কেমন নার্ভাস হয়ে যাই আর এই যে মাসি এই মাসি হচ্ছে বাজারে সবথেকে দামি দামি আর কি দামি বলবো না দাম দিয়ে আর কি মাসির কাছ থেকে সবজি কিনতে হয় হ্যাঁ বাজারে সব জিনিসের যা দাম তার থেকে মাসির সবজির অনেক বেশি দাম তবুও এখান থেকেই সবজি নিই কেননা তোমাদের দাদা ভাই দেখিয়ে দিয়েছে যে এই মাছের দোকানের সবজি হচ্ছে এক নাম্বার মাছের দোকানও দেখিয়ে দিয়েছে যে এই দোকান থেকে মাছ নেবে আমি এই দোকানে চলে এসেছি আর এখান থেকে আমি নিচ্ছি জ্যান্ত কাতলা আজ ভালো মজা হয়েছে বাঁচা মাছ আমি চিনি না আর আমি ভেবেছি ওটা পাবদা মাছ বেশ বড় বড় সাইজের ছেলেকে বলছে চল পাবদা নিয়ে যাবো দোকানে গিয়ে কনফিডেন্টের সাথে বলছে এটা কি মাছ পাবদা মাছ দিন তো দোকানদার বলছে এটা বাঁচা মাছ এলে তো একদম সাথে সাথে বলে দিল আমি কিন্তু এই সব মাছ খাবো না বাঁচা মাছ টাচা মাছ নাও বাঁচা মাছ আর আনা হয়নি নিয়ে এসেছি চারা কাতলা লইটটা নিয়ে এসেছি চিংড়ি মাছের তেল আর মাছের ডিম মাছের দোকানদার এক গাদা মাছের তেল দিয়ে দিয়েছে এত তেল দিয়ে কি করব রেখে দিচ্ছি অর্ধেকটা ফ্রিজে আজ কাতলা মাছটা করবো আর মাছের তেল লোটটা চিংড়ি আর মাছের ডিম তেল এই দুটো রেখে দেব এগুলো সব রেখে দেবো ফ্রিজে রান্নাবান্না হয়েই গেছে মাছের তেল চচ্চড়ি মাছের ঝোল আর করেছি ছোলার ডাল আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা